আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আজকে ছোট্ট ছোট্ট কিছু জিনিস শেয়ার করব যেগুলো সবাই মনে জানি না ডিজাইনগুলো আমি দেখাতে পারবো কি না তবুও আমি চেষ্টা করব আচ্ছা প্রথমে দেখাচ্ছে ছোট্ট ডিজাইনের মনের ছোট আংটি আংটিটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড ডিজাইনও বেশ সুন্দর এটা বেশ ওর বয়স যতদিন আর কি বলবো মোটামুটি দশ বারো বছর পর্যন্ত হয়তো পড়তে পারবে নাকিটা বেশ সুন্দর অ্যান্ড কিউট এখন আসলে গোল্ড আসলে গিফট করার মতন মানে অবস্থা নাই কারণ গোল্ডের প্রাইস অনেক বেশি আচ্ছা তারপর দেখাই এটা আরেকটা ডিজাইন এটা বেশ কোনা কোনা অ্যান্ড এরকম দেখতে এটা দেখতেও বেশ সুন্দর এটা অনেকটা ছেলে ছেলে ডিজাইনের মতন ছেলেরা মেয়েরা সবাই পড়তে পারবে আসলে ছোট বাবুদের রিং তো সব কিউট কিউট সাইজ তো এগুলো পড়ালেও হাত থেকে খুলে ফেলতো এখন একটু বড় হয়েছে এখন হয়তো একটু পরে থাকতে পারবে কিছু সময় আর গোল্ডের যে দাম আসলে বেবিদের জন্য গোল্ড কেনাও এখন খুব কষ্টসাধ্য কারণ এক আনার দামও আগে যেমন ছিল এখন কিন্তু অনেক বেশি আচ্ছা এখন দেখা একটা দুল এটা মনার হয়তো সেকেন্ড বার্থডে তোর ফুপি গিফট করছিলো আসলে প্রত্যেকটা যে আইটেমগুলো আছে হয় আমার আব্বু আম্মু তা না হয় ভাইয়া মানে ওর আব্বু বা ওর ফুপি মানে কেউ না কেউ গিফট করছে তো মোয়ানার কিন্তু এখনও কান ফুটানো হয়নি তো তার আগে দেখেন মোয়ানার প্রায় পাঁচ ছয় জোড়া কানের দুল যেটা ছোটরাও পড়তে পারবে আবার বড়রাও পড়তে পারবে তো এই দুলের ডিজাইন আসলে জুম করে দেখানো বেশ টাফ আর প্রত্যেকটা দুলই কিন্তু রেডিমেড হয় একুশ ক্যারেট না হয় বাইশ ক্যারেটের এখানে ছোট্ট আরেকটা দুল এটাও বেশ সুন্দর প্রত্যেকটা দুলের সাথে আসলে বা প্রত্যেকটা ছোটো ছোটো জুয়েলারির সাথে আসলে পুরানো কিছু মেমোরি থাকে এটা হচ্ছে আব্বমুর দেওয়া একটা দুল ছিল এটাও বেশ সুন্দর আর ছোটোখাটো খাটো কিউট একদম কিন্তু মজবুত বেশ কারণ পেছনে লক সিস্টেম সব কিছু মিলেই সুন্দর আমি জানি না দেখাতে পারছে কি না ডিজাইন ঠিকঠাকভাবে এই যে এটা একটা দুল এটাও বেশ সুন্দর আর এটার উপরে বল বল ডিজাইন অ্যান্ড ছিলা কাজ করা দুই লেয়ারের আর তার নিচে আবার তিনটা ঝুড়ি ঝুড়ি তো এই ডিজাইনটাও বেশ সুন্দর এটাও বেশ স্পেশাল একটা এটাও মার বয়সের সাথে বয়স বলতে গেলে প্রায় এই দুলের সবই গিফট আইটেম এই যে এখানে আরেকটা ডিজাইন অনেকটা স্কোয়ার শেপের এটাও বেশ সুন্দর আর বেশ মজবুত এটা হচ্ছে কি বলবো এটা অবভিয়াসলি বাইশ ক্যারেটই হবে এটা যেহেতু এত বেশি মজবুত আর অনেক সুন্দর এটা আপু বেশি আগে করতে দেখতাম এটা যখন মোয়ানা হবে তখন আর কি ভাইয়া কিনছে আর কি মানে মোয়ানা হওয়া উপলক্ষে ভাইয়া এটা কিনছিল তো এই হলো ব্যাপার ছোট্ট মানুষটার এতগুলা দোল আরও দু একজন আছে হয়তো কিন্তু এখন এই মুহুর্তে আমি দেখাতে পারছি যেগুলো সেগুলোই দেখালাম এটা একটা লকেট ছোট্ট কিউট একদম তো এই লকেটটাকে মোয়ান বলে মাফিন কেক এটা আমার আমি পড়তাম আগে এটা কিন্তু গোল্ডের না সিটি গোল্ডের তো ওর খুব পছন্দ যেটা মাফিন কেক বলতো লাইবা তোমার গলার মাফিনটা দেখি তো এটা ওকে আমি দিয়ে দিছি এটাও ওর কাছে যত্ন আপু যত্ন করে রাখছে মোয়ানের মাফিন কেকের লকেট তো এই হলো অবস্থা এই হলো ছোট ছোট কিছু গোল্ড আইটেম দেখালাম যেগুলো মোয়ানের আর আসলে আমার কাছে এই মুহূর্তে মানে কি বলবো ভিডিও আর টেনে টেনে হিসেবে আমি লং করতেছি না যা দেখালাম যদি কাৰো হেল্প হয়তো না হ'লে নাভাৱে কোনো বেপাৰ না